গঙ্গার বিভিন্ন ঘাটে আজও প্রতিমা বিসর্জন হবে। ইতিমধ্যেই বহু প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে দশমীর দিন থেকেই তৎপর হচ্ছে কলকাতা পুরসভা। গতকালের মতো আজও ঘাট পরিষ্কারের কাজ চলছে। প্রতিমা বিসর্জনের পরেই গঙ্গা থেকে কাঠামো তুলে ফেলার কাজ করছেন কলকাতা পুরসভার কর্মীরা। কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে বাবুঘাট থেকে। শৌভিক, আমরা জানি যে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই ধরনের নির্দেশ কিন্তু বেশ কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে যে প্রতিমা নিরঞ্জনের পরপরই কিন্তু ঘাট পরিষ্কারের কাজ চলছে, এখনো পর্যন্ত এই কাজ কতটা হয়েছে? তবে তোমাকে বলবো যে বিগত বেশ কয়েক বছর ধরে এটা লক্ষণীয় যে প্রতিমার জলে পড়ার কার্যত সঙ্গে সঙ্গে সেগুলিকে ক্রেন দিয়ে তুলে ফেলা হয় এবং ঘাটের ডান দিকে এক জায়গায় মজুত করা হয় এবং তারপরে বড় বড় ট্রাকের মাধ্যমে সেগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং তুমি এই মুহূর্তে আমার পেছন দিকে ছবিটা আছে, সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট করবে যে কলকাতা পুরসভার পক্ষ থেকে এবছরও কিন্তু সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এবং কালকেও যে কটি প্রতিমা নিরঞ্জন হয়েছে বা আগেও যে কটি প্রতিমা নিরঞ্জন হয়েছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাজা কদমতলা ঘাট কিন্তু কার্যত পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং কলকাতা পুরসভার কর্মীরা আজকেও সকাল থেকে কিন্তু এখানে মোতায়েন আছেন, অর্থাৎ কোনো প্রতিমা এখানে নিরঞ্জন বিসর্জন দেওয়া হলে তারপরে ঘাট পরিষ্কার করার যে কাজ, সেই কাজ করার জন্য তারা প্রস্তুত আছেন। কিন্তু স্বভাবতই এত সকালবেলা কিন্তু এখনও পর্যন্ত কোনো বারোয়ারি পুজো বা সর্বজনীন পুজোর প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয় না। আরেকটু বেলা বাড়লে তারপরে আস্তে আস্তে আবাসনের যে পুজোগুলো, বাড়ির যে পুজোগুলো, সেগুলো নিয়ে আসার কাজ আরম্ভ হবে। কিন্তু সেই কাজের জন্যই কার্যত ভোরবেলা থেকেই কলকাতা পুরসভার যারা কর্মী আছেন তারাও কিন্তু প্রস্তুত আছেন। এবং তুমি সামনের দিকে ছবিটা দেখতে পাচ্ছ যে বিসর্জনের পরে পরিষ্কারের কাজ সেটা কিন্তু বহুলাংশেই হয়ে গিয়েছে এবং সেই কাজ সম্পন্ন। এছাড়াও কোনো প্রতিমা এখন আবার প্রথম আবার বিসর্জন হলে সেই কাজ যাতে সম্পন্ন করা যায় তার জন্য কলকাতা পুরসভা তারা কিন্তু প্রস্তুত আছেন, ক্রেন নিয়ে, ট্রাক নিয়ে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যা সরঞ্জাম আছে সমস্ত কিছু নিয়ে কলকাতা পুরসভা কিন্তু এই গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত। ধন্যবাদ শৌভিক।